দর্শক ভাইদেরকে দেখান এডিএল ব্রিজের বাচ্চা, বাচ্চাটা কতটা কিউট, কতটা সুন্দর, ঠিক আছে, কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাইরাই যাচাই বাছাই করবে, আমি আর কিছু বলবো না। আর এডিএল ব্রিজের বাচ্চা সর্বোচ্চ, ঠিক আছে, এবং এর দুধের ল্যাকটেশন আছে 25টা। গবেষণা করে দেখা গেছে এডিএল ব্রিজের বাচ্চাগুলো 25 লিটার পর্যন্ত দুধ দেয়, 30-35 লিটার কোনো দুধ হয় না। এগুলো সব ভণ্ডামো ভুয়া কথা, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, এটা গবেষণা করে এটা পাওয়া গেছে। আমার কথা হলো এই গরুটা কোনো দর্শক ভাই ক্রয় করলে অবশ্যই 20-25 লিটার দুধ পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুটা আছে তার পাশে আমার বাড়ি, আর আমি মূলত একজন বকনা ব্যবসায়ী। আজকে দর্শক ভাইদেরকে মোট আমি 5 পিস বকনা বাছুর দেখাবো, জাত মান কোয়ালিটি দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে নিবে আমার থেকে। সবসময় বকনা বাচ্চাটা আপনার পাওয়া যাবে? জি, আমার কাছে সবসময় বকনা বাচ্চাটা পাওয়া যাবে। আচ্ছা রিপন ভাই, চলুন আমরা বকনা বাচ্চাগুলির দাম তার বয়স সম্পর্কে দর্শকদের জানাই। জি অবশ্যই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চাটা, সুন্দর একটা বাচ্চা দেখছি, খাওয়া ঠিক আছে, চুন বিচার যায়নি। রিপন ভাই, 1 নম্বরের বাচ্চাটা যত কোন বয়সটা ভাই? এটা একটা হলস্টার ফিজিয়ান বাচ্চা, বাচ্চাটা দেখান তিনটে দিক দিয়ে মাশাল্লাহ সুন্দর, এবং লাভি কম্বল কোনো কিছু নাই, এইসব চামড়া টানা লাগতেছে, মানে কম্বলের জন্য চামড়া টানা লাগে। আর কিছু কিছু গরু কম্বল আছে ঝোলা, একবারে রাজহাঁসের মতো একবারে, এর উপরে আর কোনো হলস্টার ফিজিয়ান গরু হয় না। লম্বা কৃতির আছে জি, আর এই গদদানটা কি বাচ্চা ছোট, বাচ্চা ছোট কিন্তু গদদানটা কত সুন্দর, এবং কালার পিনটা কত সুন্দর দেখান দর্শক ভাইদেরকে, ঠিক আছে। বাচ্চা ছোট হলো এর মাদার শেপটা দেখান কত কতটা ভালো। আচ্ছা, আর মাশাল্লাহ বড় হলে তো সে ভারী হবে। ওলান পালানটা দেখি ভাই, যে ওলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে বাচ্চাটা খুবই কোয়ালিটির দিক দিয়ে, মানের দিক দিয়ে মাশাল্লাহ খুব ভালো, পার্সেন্টেজ দিক দিয়েও ভালো, ঠিক আছে। এখন এইসব বাচ্চা দিয়ে খামার শুরু করলে তার জীবনে লস নাই। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছি হচ্ছে 55,000 টাকা মাত্র। বন্ধুরা, 1 নম্বর বকনা বাচ্চাটার দাম ছিল 55,000। জি, কিছু টাকা অনার করা যাবে, ঠিক আছে, দাম দর কিছুটা কমে নিতে হবে, কিছুটা করে নিতে হবে, ঠিক আছে। আমি বলবো না যে আমার এই এই গরু এত কিনা আর এই টেকা আমাকে দেন, এটা আসলে ব্যবসার কোনো গোপনীয়তা হলো না। ব্যবসার একটা প্রত্যেকটা ব্যবসার সিস্টেম আছে যে দাম চায় বিক্রি করতে হবে, আমি এটা কিনে এটা এটা কোনো ব্যবসার ভিতরে আসে না। এগুলো আসলে অনেকে বলে সিটার বাট পারে, ঠিক আছে, ওইগুলো করা যাবে না। বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। 2 নম্বরের বাচ্চাটা জাত বয়স ভাই? এটা একটা হলস্টার ফিজিয়ান বাচ্চা, বাচ্চাটা দেখেন কতটা সুন্দর, কতটা কিউট, ঠোঁটটাও কিন্তু গোলাপি, ঠিক আছে, ঠোঁটটা গোলাপি, হ্যাঁ, লাভি কম্বল কোনো কিছু, রাজহাঁসের মতো গলাটা, এবং কানগুলো এক মুঠের মতো, ঠিক আছে। এবং গদদানটা দেখেন, প্রত্যেকটা গরুর এই যে শেপটা দেখতে হবে, হলস্টার ফিজিয়ান গরুর কোনো চুট থাকবে না, একবারে এখান থেকে ফ্রেশ থাকবে একবারে, এই গরুগুলাই তো বিগ সাইজ হবে। মাশাল্লাহ পিনগুলো খুব সুন্দর, লাভি কম্বল কোনো কিছু নেই, হাত পাগুলো বেশ মোটা কোটা আছে, এবং মাদার শেপটাও কিন্তু খুব ভালো। এগুলো কিন্তু বড় হলে খুব ভারী হবে। পোলান পালানটা দেখান এদের দর্শক ভাইদেরকে, এই যে চারটা বার চার জায়গায় আছে, নিপুল চারটা ঠিক আছে, হ্যাঁ, চারটা বার চার জায়গায় আছে, বাটগুলো গোলাপি, এই যে ঠিক আছে, নিপুল চারটে আছে, এই দেখেন। ছোট বাচ্চারা আসলে এগুলো না দেখলেও হয়, অনেক ক্ষেত্রে 5টা 6টা থেকে এজন্য দেখানো আর কি, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে, 4টে আছে। আর 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটারও বয়স আছে 6.5 মাস বয়স আছে, 6.5 মাস, যার 6.5 মাস বয়স আছে, এসব জিনিস দিয়ে খামার করতে হবে, এগুলো দিয়ে খামার করলে তার জীবনে লস হবে না, একটি টাকা লস হবে না, বড় হবে, দাম বাড়বে, দাম কখনো কমবে না। 2 নম্বর বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছি 55,000 টাকা মাত্র। বন্ধুরা, 2 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন 55,000 টাকা মাত্র, খুবই রিজনেবল প্রাইস, তারপরেও কিছুটা দামাদামি করে নিতে পারবে, আমি কিছুটা অনার করতে পারবো, ঠিক আছে, এসব গরুর প্রতি। মাশাল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, 3 নম্বরে বকনা বাচ্চার যত্ন বসটা ভাই? এটা এটা একটা হলস্টার ফিজিয়ান বকনা বাচ্চা, এবং এটা হচ্ছে এশিয়াই বীজের বাচ্চা, ঠিক আছে। এই যে বাচ্চাটা দেখেন, ঠোঁটটা গোলাপি, মাথাটা ছোট, কানগুলো ছোট, ঠিক আছে, একটা ফিজিয়ান বাচ্চা, যেগুলো বৈশিষ্ট্য থাকার দরকার মাশাল্লাহ আছে, ঠিক আছে। এর গদদানটা কত সুন্দর দেখেন, পিনটা কত সুন্দর, খুবই ভালো, এবং হ্যাঁ হ্যাঁ, পা হাত পাগুলো বেশ বড় বড়, ঠিক আছে, একটা জাত
একটা পার্সেন্টেন্সের গরু, এসব জিনিস দেখে ক্রয় করতে হবে। গরু টাকা দিয়ে কিনলে যে খামার গড়া করা যাবে তা না ভাই, টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন, এর দাম সারা জীবন থাকবে। মাজার থেকে একবারে এই ঘাড় পর্যন্ত দেখেন একই লেভেল কিন্তু, ঠিক আছে? এই দেখেন, এগুলো দেখতে হবে আগে। পোলান পালানটা দেখান এদের দর্শক ভাইদেরকে, এই যে এই দেখেন, এই যে ওলান পালান, এই যে চারটে বার চার জায়গায় আছে, আর ওলানে কিন্তু অনেক ঝোল আছে। জি, খুব ভালো একটা বাচ্চা। রিপন ভাই, তিন নম্বরে বর্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে 8 মাস ভাই। 8 মাস? জি। খাওয়া দাওয়া মাশাল্লাহ সব ঠিক আছে। এইগুলা আসলে জিনিস, ঠিক আছে? এসআইবি যে অরিজিনাল এসআইবি যে এগুলা বাচ্চা, এর ভিতরে কোনো পানি আছে এজন্য একটু মনে হচ্ছে। জি জি, গায়ে বৃষ্টি পানির জন্য আসলে ফোটা ফোটা চিড়ি ফোটা পানি পড়ছে, তো আসলে এমন দেখা যাচ্ছে। দামটা কেমন রাখছেন ভাই? গরুটা খুব ভালো গোতের বাচ্চা। এই গরুটার আমি দাম রাখছি মাত্র 72,000 টাকা। বন্ধুরা, তিন নম্বর বক্তা বাচ্চাটা হরিস্টেন ফিজেন, দামটা শুনলেন 72,000। 72,000 টাকা দামটা তো কিছুটা কমতে পারবে। জি, কিছুটা কম হবে। মাশাল্লাহ, 4 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, 4 নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন বসটা ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ইডেল বিজের গরু, ঠিক আছে? বাচ্চাটা দেখেন কতটা কিউট, কতটা সুন্দর এবং কতটা পার্সেন্টেজ আছে। দর্শক ভাইরা আসে বিবেক বিবেচনা করে মাল নিক, আমার কোনো সমস্যা নাই, আমারই বলতে হবে তা না, গরু দর্শক ভাইরা এখন চিনে, আর কোন গরু কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আমি আর কি বলবো, এই বাচ্চাটা তো দর্শক ভাইরা এমনিই চিনে, ঠিক আছে? আসলে এটা হচ্ছে এডিএল বিজের বাচ্চা। এডিএল বিজের বাচ্চাগুলো বেশিরভাগই কিন্তু আপনার সাদা সিমটমটা বেশি আসে, ঠিক আছে? সুন্দর যে এক কথায়। ওলান পালনটা দেখেন, ওলান পালনটা দেখেন দর্শক ভাইদেরকে, যে উলানটা দেখেন দর্শক ভাইদেরকে, চারটা বার চার জায়গায় আছে কিন্তু। হ্যাঁ, নিপুন চারটা ঠিক আছে। হ্যাঁ, নিপুনগুলো কিন্তু অনেক বড় বড় এবং খুব ভালো বড় বড় নিপুনগুলো বাট। 4 নম্বরের বক্তা বাচ্চাটা বয়সটা কেমন? বয়সটা আছে আনুমানিক 10 মাস ভাই। 10 মাস হবে আর কি। বাচ্চাটা কতটা কোয়ালিটি, ঠিক আছে, কতটা সুন্দর দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আর মাজা শেপটাকে, হ্যাঁ, ঠেংগুলা খুব মোটা সোটা আছে, পায়ের খুরগুলা স্টেট বাই স্টেট, লাবি কম্বল কোনো কিছু নাই, ঠিক আছে? 100-তে 100। আর দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে আমার থেকে মাল নিক, আমার কোনো প্রবলেম নাই ভাই জান। 4 নম্বরের বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এর আমি দাম চাচ্ছি মাত্র 95,000 টাকা। 4 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বক্তা বাচ্চাটা 95,000। 95,000 দাম দর কিছুটা কমতে পারবে, কিছুটা কম হবে। বন্ধুরা, তারপরে দেখছেন 5 নম্বর বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই, 5 নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন বসটা ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এসআই বিজের বাচ্চা। বাচ্চা একটা বিগ সাইজের বাচ্চা, ঠিক আছে? অনেক বড় হবে এবং আশা করা যায় খুব বড় মাপের একটা গাভী হবে। বাচ্চাটা ঠ্যাংগুলো দেখেন কতটা মোটা, ঠিক আছে? এবং কালার প্রিন্টটা মাশাল্লাহ খুবই ভালো, লাবি কম্বল আসলে কোনোটাই কোনো কিছুই নেই, খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, ঠিক আছে? এসব বাচ্চা দিয়ে খামার শুরু করলে আমি মনে করি সে লাভবান হবে, ঠিক আছে? মাজা শেপটা মাশাল্লাহ খুব ভালো এবং নেজটাও খাটো খাটো আছে, ঠিক আছে, বড় গরু হিসাবে, ঠিক আছে? ওলান, হ্যাঁ, ওলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে, যে এই যে ওলান পালানটা দেখেন দর্শক ভাই, এই যে ঠিক আছে, নিবুল চারটি আছে ওলান পালান, হ্যাঁ, চারটা বার চার দিকে আছে, একটা ঝোল আছে ওলানে। আচ্ছা, 5 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে? 11-12 মাস বয়স আছে ভাই জান। 12 মাস হবে? জি জি, 12 মাস হবে। বাচ্চাটা খুব কোয়ালিটি এবং গোত সম্পূর্ণ, ঠিক আছে? এইসব জিনিস আসলে খামার, এসব জিনিস দিয়ে খামার করলে আসলে খুব ভালো হবে, দুধও পাবে, ঠিক আছে? অল্প সময়ের ভিতরে এটা প্রেগনেন্ট দিতে পারবে, 1-2 মাস পরে আপনার এটা কনসেপ্টে আসবে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,10,000 টাকা মাত্র। 5 নম্বর বক্তা বাচ্চাটা 1,10,000। 1,10,000 টাকা দামটা কোয়েন পারবে? জি, হালকা কিছু টাকা অনার করা যাবে। রিপন ভাই, দর্শকদের সাথে কোনো পরামর্শ বা কিছু বলতে চাই? দর্শকের উদ্দেশ্যে একটা পরামর্শই দেবো আমি, যে দর্শক ভাইরা যেখান থেকে গরু ক্রয় করুক, ভালো জিনিসটা জাত মান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবে, তাহলে তার খামার করে লাভবান হতে পারবে। আর একটা দর্শকের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, যে অনেক দর্শক ভাই অনেক রকমভাবে আসলে কল দিয়ে বলে, ভাই কিনা দামে গরু বিক্রি করতেছে। আরে ভাই, কিনা দামে গরু বিক্রি করতেছে, আপনি জাত যে কিনা দামে বিক্রি করে আপনি তার থেকে নেবেন, ঠিক আছে? ব্যবসার একটা গোপনীয়তা আছে, ঠিক আছে? কিনা দামে গরু বিক্রি করলে কি হবে? আমি 50-এর গরু আমি যদি বলি ভাই
55 দিয়ে কিনছি, ঠিক আছে, আমাকে 58,000 টাকা লাভ দেন, এগুলো সিটার বাটপারি হলো। আমার কথা হলো যে আমার জিনিস আমি দাম ছাড়া বিক্রি করবো, আমি বলবো না যে আমার কিনা দামে এটা আছে আমাকে এটা দেন। এটা আসলে ব্যবসার কোনো সেক্টরেই পড়ে না আর কোনো চিন্তায় আসলে আসে না। ব্যবসার হিসাবটা আসলে গোপনীয় ভাবে, এটা একটা হালাল হালাল হালাল, কিন্তু আমরা আসলে মানুষ অনেকে হারাম করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই বিবেক বিবেচনা করে অবশ্যই মাল ক্রয় করবেন, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবে, ঠিক আছে। আর যদি যে একটা মানুষের প্রতি একটা মানুষের যদি 200 টাকা গরু ক্রয় করেন, অবশ্যই ভালো জিনিসটাই অবশ্যই পাবেন। রিপন ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।